আজ আমি তোমাদের অধ্যায় ১৬ উপপাদ্য ১০ নম্বর উপপাদ্যটা পড়াচ্ছি। তো ১০ নম্বর উপপাদ্যটা কি বলা আছে না, একটা ত্রিভুজে দুটো কোণের পরিমাণ যদি অসমান হয় তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। আগের দিন উপপাদ্যটা আমরা কি দেখলাম, যে দুটো বাহু যদি অসমান হয় তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এখানে আজকে উল্টোটা হবে, দুটো বাহু অসমান, দুটো বাহু ছিল কি, দুটো বাহু ছিল এরকম ধরো কি ছিল, দুটো বাহু ছিল অসমান, দুটো বাহু ছিল অসমান, তাহলে এরকম ছিল, এরকম একটা বাহু ছিল, এরকম একটা বাহু ছিল না, এটা আরো বড় ছিল মনে করো, বড় এরকম ছিল, তাহলে কি ছিল, বৃহত্তর বাহুর বিপরীত কোণ। এখানে বৃহত্তর বাহুর কোণটা এইটা, তার বিপরীত কোণ কোনটা এইটা, ক্ষুদ্রতর বাহু কোনটা এইটা, তার বিপরীত কোণ কোনটা এইটা, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ মনে করো এবিসি, এবিসি ত্রিভুজটা, তাহলে এখানে বৃহত্তর বাহু দেখো বিসি কার থেকে বড়, না এসি থেকে বড়, বিসি গ্রেটার দেন এসি, এই বাহুটা এই বাহু থেকে বড়, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, বিএসি, বিএসি, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ কোনটা, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি, এবিসি, হ্যাঁ এইটা এটা আমরা আগে দিন প্রমাণ করেছি। অর্থাৎ দুটো বাহু যদি অসমান হয় তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। আজকে উল্টোটা, উল্টোটা কি না, দুটো কোণ যদি পরস্পর অসমান হয়, দুটো কোণ যদি অসমান হয় তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো ছবিটা আছে, ছবিটা কি, এই ছবিটাই হতো, তো এরকম হবে ছবিটা, এরকম একটা ছবি আছে, হ্যাঁ সমকোণী নয় কিন্তু, হ্যাঁ ত্রিভুজটা সমকোণী নয়, এরকম একটা ছবি আছে মনে করো, ছবিটা এই টাইপের, তাহলে এ এ বি সি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের বৃহত্তর কোণ কোণটা মনে করো, বৃহত্তর দুটি কোণ হচ্ছে অসমান, তাহলে একটা কোণ হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের মনে করো এ বি সির পরিমাণ, অ্যাঙ্গেল এ বি সির পরিমাণ, অ্যাঙ্গেল এ বি সির পরিমাণ এ সি বি এর পরিমাণ অপেক্ষা বড়, এ সি, এ সি বি, এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি এর পরিমাপটা অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাপ অপেক্ষা বড়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি না, এ বি সি ত্রিভুজের বিপরীত কোণ বাহু কোণটা এ সি বাহু, আর এ সি বি কোণের যে বিপরীত বাহু সেটা কোনটা এ বি, তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে কি না, এ সি গ্রেটার দেন এ সি, এ বি সির বিপরীত বাহু এ সি, আর এ সি বি এর বিপরীত বাহু হচ্ছে এ বি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রদত্ত, প্রদত্ত মানে কি না, যেটা দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি গ্রেটার দেন অ্যাঙ্গেল এ সি বি, এইটা দেওয়া আছে প্রদত্ত, দুটি কোণের পরিমাণ অসমান হলে এইটা দেওয়া আছে, এই যে এ বি সি ত্রিভুজ তার বিপরীত বড় কোণ মনে করো এ বি সি, আর ছোট কোণ মনে করো এ সি বি, তাহলে এ বি সি গ্রেটার দেন এ সি বি, এটা প্রদত্ত। আর প্রামাণ্য কি, কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য হচ্ছে এ বি সি এর বিপরীত বাহু, এ বি সি এর বিপরীত বাহু এ সি, এ সি গ্রেটার দেন এ সি গ্রেটার দেন এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো, যে বৃহত্তর কোণ তার বিপরীত বাহু হচ্ছে এ সি, যে ক্ষুদ্রতম কোণ তার বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এটা প্রমাণ করতে হবে, সবকিছু প্রদত্ত হইতে এইটা, আর প্রামাণ্য হচ্ছে এটা,
এবার প্রমাণ প্রমাণ দেখো মনে করছি আমি ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ মনে করো ত্রিভুজ ধরি ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি নয় তাহলে এসি গ্রেটার দেন যদি এবি না হয় এখানে প্রমাণ হচ্ছে এসি গ্রেটার দেন এবি আমি ধরে নিচ্ছি যে এসি গ্রেটার দেন এবি নয় এসি গ্রেটার দেন এবি নয় বিপরীত দিক থেকে আমরা যাচ্ছি তাহলে এসি গ্রেটার দেন যদি এবি না হয় তাহলে আরো দুটো জিনিস হতে পারে নাকি কি এক নম্বর হচ্ছে এসি সমান এবি হতে পারে হতে পারে তো এসি বাহুটা এবি থেকে বড় নয় তো বড় যদি না হয় সমান হতে পারে আরেকটা কি আরেকটা এসি লেস দেন এবি এটা হতে পারে হতে পারে তো এসি এবির সঙ্গে সমান হলো আর এসি এবি থেকে ছোট হলো তাহলে এটা হতে পারে তাহলে আমি এক নম্বর কন্ডিশনে মনে করছি ধরি এসি আর এবি সমান ধরি এসি সমান এবি তাহলে এসি আর এবি যদি সমান হয় ধরে নিচ্ছি এসি আর এবি সমান তাহলে এসি আর এবি যদি সমান হয় তাহলে আমাদের কি বলবো বাহুগুলো যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলো সমান হবে তাহলে কি হবে না অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এবিসি হবে এই বাহুগুলো যদি ধরে নিয়ে আমি সমান হয় যদি এসি বাহুটা এবি থেকে বড় না হয় তাহলে সমান হবে অথবা ছোট হবে তার বেশি তো কিছু হবে তাহলে ধরে নিচ্ছি আমি সমান সমান হলে এই অ্যাঙ্গেল দুটো সমান হবে তাহলে এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে এটা হবে আবার যদি ধরো এটা হয় এসি লেস দেন এবি হয় এসি লেস দেন এবি তাহলে এসিটা যদি এবি থেকে এসি বাহুটা যদি এবি থেকে ছোট হয় এসি লেস দেন এবি তাহলে এসি বাহুটা যদি ছোট হয় তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা এবিসি এসি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল এবিসি আর এবি বাহুর বিপরীত কোণ কোনটা এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি এ সিবি এ সিবি এটা লেস দেন হবে তাই তো কিন্তু এখানে বলা আছে দেখো প্রদত্ত যে এবিসি গ্রেটার দেন এসিবি এবিসি গ্রেটার দেন প্রদত্ত মানে যেটা দেওয়া আছে সেখানে কি বলা আছে অ্যাঙ্গেল এবিসি গ্রেটার দেন এসিবি তাহলে এখানে আমরা কি পেয়েছি এসিবি আর এবিসি সমান অথবা এবিসি লেস দেন এসিবি তাহলে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটা কোনোটা ঠিকঠাক হচ্ছে কি মিলছে কি প্রদত্তের সঙ্গে এই দুটো কন্ডিশন মিলল কি এই দুটো কন্ডিশন মিলল কি মিলল না তাহলে আমাদের কি হবে অতএব কি লিখব অতএব এক আর দুই কিন্তু এক অতএব কি লিখব না এক এই যে এক আর এটা হচ্ছে এক নম্বর শর্ত এক ও দুই শর্ত ঠিক হতে পারে না এক আর দুই শর্ত ঠিক হতে পারে না তাহলে কি লিখব অতএব যেটা আছে সেটা অতএব কি লিখব না আমরা লিখব যে এসি এসি গ্রেটার দেন এবি না এসি আর এবি সমান হলে এসি যদি এবি সাথে সমান হতো তাহলে এটা হতো আর এসি যদি এবি থেকে ছোট হতো তাহলে এই কন্ডিশনটা হতো কিন্তু এই দুটো কন্ডিশন তো শর্ত ঠিক হচ্ছে না সেই জন্য আমরা লিখব এসি গ্রেটার দেন এবি অর্থাৎ বৃহত্তর কোণে বিপরীত বাহুর পরিমাণ ক্ষুদ্রতর কোণে বিপরীত কোণে পরিমাণ অপেক্ষা বৃহত্তর এটাই হচ্ছে প্রমাণ।